ছেলের জামা প্যান্ট, জামা ছেলের জামা প্যান্ট কিনেছে, মেয়ের জন্য মেয়েকে টাকা দিয়ে দিয়েছে কিনেনি, ছেলের কিনেছে ওগুলো দিতে আসবে, আরও কী কীগুলো সব বললো, দোকানে চেঞ্জ করবে তার জন্য আসবে। সামনে মেট্রো বাজার বললাম না, বাড়ির সামনে ওই মেট্রো বাজারে আসবে, আমি বললাম চলে আসবি, তাহলে তো ছেলেরও জিনিস কিনেছি, ও ছেলেকেও আমি দিয়ে দেবো, তো ও আমার ছেলেকে দিবে, আমি ওর ছেলেকে দিয়ে দেবো। কিছু না, আমি ডিমের ঝোল আর ভাত করবো বলেছি, এত এখন 8টা বাজে, মেয়েকে আনতে গেছে ওর বাবা, এখন তো আর মাংস ফাংস পারবো না, ডিমের ঝোল আর ভাত করে দেবো। তাই এগুলো কী কিনেছি আপনাদেরকে পরে দেখাবো। চুপ করো, আমি কথা বলছি না। আচ্ছা ঠিক আছে, এই যে এই জামাটা নিয়েছি বড় বোনপুর, ওই যে রাজদীপের হাফ শার্টটা আর এই প্যান্টটা ফুল প্যান্টটা, এটা আমাদের রাজদীপের, আর এটা নিয়েছি বৌসোনা আমি খুব বকে দেবো, এটা ছোট বোনের ছেলের জন্য নিয়েছি। এর প্যান্টটা কোথায় গেল বলতো, ছোট বোনের ছেলের জন্য এই যে এই জামাটা, জ্যাকেট দিয়া গেঞ্জিটা আর এই যে প্যান্টটা, আর আরেকটা গেঞ্জি, গেঞ্জির সঙ্গে এই প্যান্টটা, এটা বাবু সোনা, বাবু সোনার এটা নিয়েছি আর এটা নিয়েছি, আমি দুটা নিয়েছি, বাবু সোনার এটা আর এই প্যান্টটা আর এইটা আর এইটা প্যান্টটা, বাবু সোনার বেশি কিনিনি, দুটো কিনেছি, ওর বড় মাসি দুটো দিয়েছে, ছোট মাসি দুটো, ছোট মাসিটা এখনো আসেনি তো বড় মাসিটা দিয়ে গেছে। আর এটা মেয়ের, মেয়ের এই যে একটা জিন্স, একটা জিন্স আর এই যে একটা টপ, এই টপটা আর অনলাইনে তিনটে অর্ডার দেওয়া আছে, সেগুলো এখনো আসেনি, আসলে দেখাবো। মেয়ের একটা এই হাফ প্যান্ট একটা, ওর বাবার এখনো কিছু কিনিনি, বাবার একটা বারমুন্ডা, ভাই এসছে বোধহয়, আর এই যে আমার একটা শাড়ি আপাতত নিয়েছি, এই শাড়িটা নিয়েছি, এখনো আর আরেকটা বোধহয় শাড়ি নিবো, বেশি নিবো নি শাড়ি, আর বছরের তিনটা নতুন আছে সেগুলাই পরা হয়নি। যে বাবুসোনা যা কাঁদছে, কথা বলাও মুশকিল হয়ে যাচ্ছে, যে আমার এই একটা শাড়ি, আরও একটা কিনবো আর দুটো নতুন আছে, সে ছাদে আনমারিতে আছে, এখন বের করার সময় নেই, যে কটা আজকে কিনে আনলাম ওগুলাই দেখাচ্ছি। এটা শাশুড়ির, মেয়ের একটা জিন্স আর তিনটে টপ অনলাইনে অর্ডার দেওয়া আছে, আর ওর বাবা তো আরও কদিন গেলে, আজকে নেয়নি কিছু, ওর বাবা আর কদিন পর যে নিয়ে আসবে, আগে তো একবারে ষষ্ঠী সপ্তমীর দিন কিনতো, এখন তাও একটু আগে কিনে তো আরও 4-5 দিন পর কিনবে। আর এটা আর মাসি, এই যে মাসি এসছে, আর মাসি বললাম না আসবে, এটা নিয়ে এসছে আমার বাবু সোনার জন্য, এটা এটা নিয়ে এসছে, আর এই প্যান্টটা আর এই গেঞ্জিটা, একটা অরেঞ্জ একটা হলুদ, দুটা জামা দুটো প্যান্ট মাসি দিয়েছে, ছোট মাসিরগুলো এখনো আসেনি, আমি একবার ও এসছে ওর ছেলেরটা দিয়ে দেবো, আর আগে যখন নতুন নতুন বিয়ে হয় তখন 2-1 বছর দিয়ে দিয়েছি, সব বছর দেয়া দিই হয়নি, পুজোর সময় এমনিতেই অনেক খরচা থাকে, সব বছর আর দেয়া দিই হয়নি। এই যে বোনপো খাচ্ছে, ভাই বসে আছে, বোনের ও বোনের বেড়ে দিয়েছি খাবে, এই যে ভগ্নিপতি খাচ্ছে, খাওয়া গেলে এখন 11টা বাজে, ওরা চলে যাবে। আমি বললাম না ডিমের ঝোল করছি, আমি ভুলে যেয়ে বলে দিয়েছি ডিমের ঝোল করছি, আজ তো মঙ্গলবার আমি ভুলেই গেছি, তারপরে ডিমের ঝোল করিনি, ডিমগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি, সবাইকে যে যে খাবে তাকে গোটা গোটা দিয়ে দিচ্ছি, এখন করেছি একটু ফুলকপি আলুর তরকারি, আলু পোস্ত আর পটল ভাজা আর আলু ভাজা আর মুগ ডাল,
আমি ডিমের ঝোল করবো বলে দিয়ে এক খেয়ালে বলে দিয়েছি যে ওরা এসে শুধু ডিমের ঝোল করবো, ডিমের ঝোল করিনি। এটা বোনের বেড়েছি, চলো আয় খেয়ে এলে, ওর ছেলেকে খাই দিয়েছে, ও এবার খেতে বসবে, খেয়ে দিয়ে ওরা চলে যাবে, আমি বাবু সোনাকে এবারে খাওয়াবো। এটা সেদিনের নয়, এটা আবার আজকে, সেদিনে ছোট বোন এসেছিল, আজকে ছোট বোন আসেনি, টাটা। সেই একই বাবু দাঁড়িয়ে রয়েছে, আসবি আর বেড়েছিনি বাবু সোনা, চলো আয়, হাই ফাই করা হয় বলি, আহারে কি হবে হাই ফাই, আমার সাথে করে নিবি বাবা হাই ফাই, আচ্ছা মাসি করে দিয়েছে হাই ফাই, চল এই যা জুতো জুতো পরে বেড়ানি পাটা ধুয়ে আসবি। বোনরা চলে গেছে, আমি খাচ্ছি, অনেক রাত হয়েছে, পৌনে বারোটাও আছে, আর পিছনে যে টিভিটা দেখতে পাচ্ছেন ওটা ব্রিটিশ, ওটা ব্রিটিশ আমলের টিভি নয়, ওটা আমার বরের কেনা প্রথম টিভি, তো ওই জন্যে ওটা কোনো রকমে সেন্টাম বক্স, সেন্টাম বক্স দিয়ে ওটা কোনো রকমে চালু করা রয়েছে, ওটা মোটেও সে কাউকে দিবে না, তো ভিডিও করতে গেলে ওটা দেখি চোখে পড়ে, সবাই ভাবে এখন যুগেও এই টিভি আছে, মানে এতটাই ছোট সে ফ্রিজের উপরে উঠে পড়েছে। বউ বিছানাটা করবি, ওই যে বললাম টিভির গল্প শেষ, এবারে যে বরের গল্প বলি, আমার আমি খাচ্ছি দেখে সে কটা বাসন ধুয়ে দিচ্ছে, বাসন ধুয়ে মানে বেসিনটা একটু গুছিয়ে দিচ্ছে আর কি, অনেক কিছু নোংরা পড়েছিল, এ বাবু সোনা দুষ্টুমি করেই যাচ্ছে, ফোনটি দিয়ে দিতে হবে ওকে, দিয়ে দেবো দিয়ে দেবো, বাবা কথা বলে নিয়ে একটু ফোনটা দিয়ে দেবো, দেখো দেখাও কি বলছে, ও গুড নাইট বলে দেবো, গুড নাইট, তুই এরকম ছাড়া কথা বলতে পারবি না, লজ্জা পায় আমার ছেলে। আমার মেয়ে একদিন জিজ্ঞেস করছে, বাবা এই মা কাজের তো মাসি বলা হয়, বাবা যে কাজ করছে তাহলে কি বলা হয়, আমি বলেছিলাম কাজের মেয়ে সমস্যায়, ছেড়ে দাও আমি যাচ্ছি, আমার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, তুমি ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও না, আমি করে নিচ্ছি, লোক ভাববে আমি সারাক্ষণ তোমাকে কাজ করাই, আমি করাইনি, আমি খাচ্ছি দেখে, সে খুব কেয়ারিং, আমার আরো কাজ আছে তো, মানে উপরের রুম এলো থেলো, নিচের রুম এলো থেলো, আমি এগুলো গুছাবো, সে বলছে তুমি তোমার কাজ করো নাহলে রাত হয়ে যাবে, বেশি নেই, আমি পাতাই খেতে দিয়েছিলাম আমি আজকে বোনদেরকে, তো কটাই বাসন পড়েছে ধুয়ে নিবে, আমি বাবুকে নিয়ে ছাদকে চলে যাবো। কি হলো চুপ করে গেলি কেন কান, চলুন ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে একটা পরের ব্লগে।